had no need to fight tonight, tonight. হ্যাঁ হ্যালো বন্ধু, তো আমি নিশ ফ্রি ফায়ারের আর একটা গেম প্লে ভিডিও নিয়ে। তো বন্ধু দেখো, অনেক দিন হয়ে গেল আমি কিন্তু গেম প্লে ভিডিও দিই না, অনেকেই আছে আমার কিন্তু গেম প্লে ভিডিও দেখতে চায়, তো সেই জন্য আমি গেম প্লে ভিডিও নিয়ে এসেছি আজকে একটা, ঠিক আছে। অ্যান্ড গাইজ, এখানে একটা ডেজার্ট ইগল দিয়ে হেডশট পড়ে গেল। অ্যান্ড গাইজ, ডেজার্ট ইগল দিয়ে হেডশট মানে গাইজ মনের মধ্যে একটা আলাদা রকম ফিলিং চলে আসছে, ঠিক আছে, প্রো প্রো ফিলিং চলে আসছে, ঠিক আছে। অ্যান্ড সেই রকমই একটা ফিলিং চলে আসে কিছুক্ষণের জন্য। অ্যান্ড আজকে আমি খেলছি আমাদের গিল্ডের সব থেকে জুনিয়র প্লেয়ার রোহিতের সঙ্গে, ঠিক আছে। অ্যান্ড গাইজ, রোহিতের ইন্ট্রোডাকশন একটু পরে তোমাদেরকে আমি দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড গাইজ, তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো না তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। অ্যান্ড তোমাদের বন্ধুর সাথে একটু শেয়ার করো, আর যদি বাঙালি হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, ঠিক আছে। অ্যান্ড গাইজ, একটা জিনিস খেয়াল করেছি আমি যে বাঙালিরা কিন্তু আমাদেরকে মানে বাঙালি প্লেয়ারকে কিন্তু সাপোর্ট করে না, এরা করে বাইরের প্লেয়ারকে, যারা ওয়ানট্যাপ ভিডিও আপলোড করে এদের সাপোর্ট করে, ঠিক আছে। তো গাইজ সাপোর্ট করো ওদেরও, ঠিক আছে। ওরা গাইজ ওয়ানট্যাপ ভিডিও বানাতে বেশিক্ষণ টাইম লাগে, 2-3 ঘন্টা টাইম দিলে আমি বানাতে পারবো, ঠিক আছে। এসব গাইজ পুরো ফেক ভিডিও হয়। যারা ওয়ানট্যাপ দেয় না বাইরের প্লেয়ার, ওদের লাইভ স্ট্রিম দেখবে গাইজ, ওদের লাইভ স্ট্রিম দেখলে তোমরা বুঝতে পারবে ওদের ওকাত কোথায়, কতটা ওকাত আছে, ঠিক আছে। অ্যান্ড গাইজ, তোমাদের আর একটা জিনিস তোমাদের বলে দিই, যে তোমরা একটা জিনিস নোটিস করবে, যারা যারা গাইজ ওয়ানট্যাপ ভিডিও দেয় না তো তাদের দেখবা যে তারা কখনো লাইভ করে না, ঠিক আছে। অধিকাংশ ইউটিউবার যারা ওয়ানট্যাপ ভিডিও আপলোড করে তারা কখনো লাইভ করে না, কারণ তারা জানে যে তারা যদি লাইভে আসে আর লাইভে এসে যদি ওয়ানট্যাপ না দেয় না দিতে পারে তাহলে অডিয়েন্সের কাছে গালাগাল গান, ঠিক আছে। তো সেই জন্য গাইজ তারা কিন্তু কখনো কিন্তু লাইভ করে না, ঠিক আছে। তারা সে জাস্ট 3-4 ঘন্টা বসে মন্টেজ বানাবে ওয়ানট্যাপে, তারপরে আপলোড করবে, ঠিক আছে। অ্যান্ড গাইজ, এটাই আমি বলবো যে তোমরা কখনো এইসব দেখো, ওয়ান্টেজ দেখো, বাট দেওয়ার চেষ্টা করো না অতটা, যদি না লাগে তাহলে ছেড়ে দাও, ব্যাস লাগছে না, কারণ যখন তোমরা হার্ড কোনো গেম প্লে করবে না তখন কিন্তু ওয়ানট্যাপ কোনো কাজে আসবে না, ঠিক আছে। অ্যান্ড এবার আমি তোমাদের বলছি রোহিতের ব্যাপারে, ঠিক আছে। তো রোহিত আমাদের গিল্ডের সবথেকে জুনিয়র প্লেয়ার, অ্যান্ড এর বয়স হচ্ছে 11 বছর। অ্যান্ড গাইজ, এর গেম প্লে দেখে মনে হয় না গাইজ এর বয়স 11, ঠিক আছে, কারণ এত ভালো গেম প্লে, ঠিক আছে। অ্যান্ড আমার কিন্তু অনেকবার হারিয়েছে, অ্যান্ড সেই জন্য কিন্তু রিভেঞ্জ নেওয়ার জন্য কিন্তু আরেকবার আমি কিন্তু এই গেম প্লে এনেছি, ঠিক আছে। অ্যান্ড ও জানো না যে আমি রেকর্ডিং করছি, অ্যান্ড রেকর্ডিং করার পরে এটা ইউটিউবে আপলোড করবো, ঠিক আছে। তো পরে যখন দেখবে তখন অবশ্যই কিন্তু কমেন্ট করবে বা ফোনই করবে আমাকে। অ্যান্ড তোমরা আস্তে আস্তে গেম প্লে এনজয় করো, ঠিক আছে। অ্যান্ড যতটুকু আমি তোমাদের মানে ইনফরমেশান দেওয়া সম্ভব ততটুকু তোমাদের আমি দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা যদি পারো তো এই কথাগুলো শুনবে, ঠিক আছে। শুনে যদি কিছু মনে হয় তাহলে কমেন্ট করবে। অ্যান্ড গাইজ, আজকে গাইজ স্কাইলর্ড, গাইজ স্কাইলর্ড, গাইজ স্কাইলর্ড মানে ফ্রি ফায়ারে যত কিছু হয় না সব কিন্তু স্কাইলর্ড কিন্তু ফার্স্ট করে, ঠিক আছে। ফ্রি ফায়ারের মতো অনেক কিছু হতো, ঠিক আছে, সেগুলো আমরা জানতাম না, সেগুলো কিন্তু স্কাইলর্ড কিন্তু আমাদের কিন্তু দেখিয়ে দেয়, ঠিক আছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই ব্যাপার হয়, ঠিক আছে। যদি স্কাইলর্ড না থাকতো তাহলে কিন্তু আমরা জানতাম না, অধিকাংশ প্লেয়ার কিন্তু জানতাম না যে ফ্রি ফায়ারের মধ্যে কত কিছু হচ্ছে। অ্যান্ড আমরা কিন্তু সব বসে আছে, বসে আছে, কিন্তু কোনো কিছু জানতেই পারছি না, ঠিক আছে। তো স্কাইলর্ডকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে, এরকম ভিডিও আপলোড করার জন্য। অ্যান্ড যদি তোমরা পারো তো যাও গিয়ে সাবস্ক্রাইব করেছো, অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তোমরা এনজয় করো গেম প্লে ভিডিওটা। তো এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলে এটা কিন্তু বাকি ইউটিউবারদের মধ্যে কিন্তু স্ক্রিপ্টেড না, ঠিক আছে। তো বাকি ইউটিউবাররা কী করে, অপোনেন্টকে কিন্তু বলে রাখে যে তোরা ভাই এখানে দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে, আমার কাছে ওয়ানট্যাপ খাবি, ঠিক আছে। তো এইরকম করে কিন্তু তারা কিন্তু গেম প্লে ভিডিও বানায়, কিন্তু ভাই এটা কিন্তু ওরকম না, ঠিক আছে। এটা কিন্তু ও জানে না যে আমি খেলছি অ্যান্ড রেকর্ডিং করছি, ঠিক আছে। তো চলো ভাই, দেখা হবে পরের ভিডিওতে। Break down, always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I can find my way to even when I'm feeling down. I fight, even when I don't know what is right. I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and die. Will never let them tell me who I am. If you try to shake me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone.